তুমি পড়তে জানো, লিখতে জানো, তারপরে তোমার নিজের গাফিলতিতে, নিজের খাটনির অভাবে যদি তুমি চাকরির পরীক্ষাতে পিছিয়ে পড়ো, এর দায়ভার কে নেবে? তাহলে তুমি হচ্ছে কাদামাটি, যাকে দিয়ে একজন সঠিক গাইডার যদি পাওয়া যায়, সেই সঠিক গাইডার তোমাকে নিয়ে যা খুশি বানিয়ে, ইটের শেপ হোক বা পাথরের শেপ হোক বা কোনো মূর্তির শেপ হোক, সেটা দিতে পারবে। গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা 12টা কোশ্চেন সিলেক্ট করেছি, যেখানে তোমরা নিজেদের যাচাই করতে পারবে। দেখো, এই নয় যে একটা টিচার মানে ব্যবসাদার হতেই হবে। একটা টিচার ব্যবসাদার কখনো কখনো হতে পারে, সেটা সম্ভব, কিন্তু একটা ব্যবসাদার কখনো কিন্তু টিচার হতে পারে না, ঠিক আছে? তো আমাদের এটা কমপ্লিট ম্যাথসের কোর্স, ছাত্রবন্ধু কোর্স আমরা নাম দিয়েছি কমপ্লিট। তোমরা যে কোনো পরীক্ষার জন্য যদি কমপ্লিট ম্যাথসটা ইম্প্রুভমেন্ট করতে চাও, তাহলে আমাদের 2 বছর পর্যন্ত অ্যাক্সেস ভ্যালিডিটি দিয়ে মাত্র 1500 টাকার এই কোর্সটা ডেফিনেটলি করতে পারো। বাকি ছেলেমেয়েরা ফালতু কোর্স থেকে বেনিফিট পাচ্ছে, শুধু এটুকু বলবো। বাকিদের থেকে ফালতু হতে চাইলে ফালতু কোর্সে যুক্ত হতে পারো। আমাদের স্বল্প সময়ে সফলতার একটা দৃঢ় এই কোর্সটা। কমপ্লিট ম্যাথস কোর্স কনসেপচুয়ালি শর্টকাট থাকছে, উইদাউট ফর্মুলা। তুমি ফাইভ টু ম্যাক্সিমাম 10 সেকেন্ডস তুমি অ্যান্সার করতে পারবে। তো চলে আসি আমরা কোশ্চেনে। আর আমাদের এই কোর্স সম্পর্কে, কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক প্রত্যেকটা ক্লাসেরই ডিসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা চেক আউট করতে পারো। আর আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য বা কোর্সের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো চলে আসি ফার্স্ট কোশ্চেনে। দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলা থাকছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার কিসের মান বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মানটা ফাইন্ড করতে হবে। তো এবার একটা সাপোজ, এই কোশ্চেনগুলো যদি আমরা a² প্লাস b² এ কিউব প্লাস বি কিউব আগের থেকে প্র্যাকটিসে অভ্যস্ত না হওয়ার আগেই যদি আমরা ফর্মুলা নিয়ে বসে থাকি, তাহলে বিরাট বড় মুশকিলে পড়ব। এখানে যে দুটো ডাটা দেওয়া রয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর এক্স ওয়াই ইকুয়াল টু 6, দেখো 6কে আমরা লিখতে পারি না, 2 ইন্টু 3, দুটো এক্স ওয়াই মানে কি? দুটো রাশির গুণফল। তাহলে 2 ইন্টু 3 করলাম, তাহলে 2 প্লাস 3 যদি আমরা করি, 3 আর 2 5 হচ্ছে, তাহলে অ্যাজ ইট ইজ করে দাও। এক্স মানে 2 এর স্কোয়ার কত? 4, প্লাস ওয়াই মানে 3 এর স্কোয়ার 9, এক্স এর কিউব মানে 2 এর কিউব 8, যোগ ওয়াই কিউব মানে 3 এর কিউব কত? 27, 9 এর 4 13 গুণ 28 আর 15 35। তাহলে আমরা গুণফলটা কত পাচ্ছি? 5 13 65, 5 হাতে 6, 3 13 39, 8 6 45, 4 5 5 এ অপশন, ঠিক আছে? তো সিম্পল আমাদের এইটুকু করলেই অ্যান্সারটা চলে আসছে, অযথা শুধুমাত্র ওই দেখেই প্রথমে ফার্স্টেই ঘাবড়ে গেলে চলবে না। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি 8600 টাকা, 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল? তো যখন এই টাইপের আসছে আমরা কি করব? ফর্মুলা তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানে না, এসব সমস্ত অঙ্কের তো ফর্মুলা পসিবল নয়। তো আমরা কি করব? রেশিওতে চলে আসব। দেখো কি কি আছে, পুত্র মানে সন, কন্যা ডটার, আর ব্রাদার্স সন, বিএস দিয়ে লিখছি। কি বলা আছে ফার্স্ট টাইম?
প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা পায়, তাহলে ভ্রাতুষ্পুত্র 1 টাকা পেলে কন্যা 4 গুণ মানে 4 টাকা পাচ্ছে, এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে প্রতি ভ্রাতুষ্পুত্র পেয়েছে 1 টাকা, তাহলে 1 এর 5 গুণ মানে কত টাকা, 5 টাকাই প্রতি পুত্র পেয়েছে। সিম্পল, দেখো এখান থেকে শুরু করে এইটুকু ডাটা অনুযায়ী আমরা এখানে রেশিওটা ফিল করে দিলাম। এবার যদি আমরা দেখি একজন পুত্র 5 টাকা পাচ্ছে, একজন কন্যা 4 টাকা পাচ্ছে, একজন ভ্রাতুষ্পুত্র 1 টাকা পাচ্ছে, কিন্তু পুত্র কতজন, 5 জন, ডটার মেয়ে কতজন, 4 জন, ভ্রাতুষ্পুত্র কতজন, 2 জন। এবার তুমি সিম্পল ভাবো, একটা পুত্র যদি 5 টাকা পায়, 5টা পুত্র কত টাকা পাবে, গুণ করব ডেফিনেটলি 5 5 25 টাকা। একটা কন্যা যদি 4 টাকা পায়, 4টে কন্যা কত টাকা পাবে, 16 টাকা। একটা ভ্রাতুষ্পুত্র 1 টাকা পাচ্ছে, দুজন ভ্রাতুষ্পুত্র 2 টাকা পাবে, 16 আর 2 18 আর হচ্ছে 25 43 টাকা। টোটাল এরা ভাগ করে মিউচুয়ালি নিয়েছে, কিন্তু টোটাল এরা 43 টাকা নয়, কত টাকা ভাগ করেছে, 8600 টাকা। কত গুণ বেশি, 200 গুণ বেশি। আমাদের বলেছে প্রতি কন্যা কত টাকা পেল, প্রতি কন্যার অনুপাতটা কোনটা, এই যে 4, প্রতি কন্যা 4 টাকা করে পেয়েছে, তাহলে 4 এর সঙ্গে আমরা 200 গুণ বাড়াবো, 4 দিয়ে 800 টাকা আমাদের অ্যান্সার আসবে, সি অপশন। ঠিক আছে, এই তো ছিল কোশ্চেন, কিছুই নেই কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নম্বর 3। একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয় করে উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, মোট লাভের শতকরা হার কত। তো এটা তোমরা যে ফর্মুলা ইউজ করবে সেই ফর্মুলাই আমি দেখাচ্ছি, তবে এক্সেপশন যখনই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ঘুরে যাবে, না মানে ল্যাঙ্গুয়েজ ঘুরে যাওয়া মানে কি, স্লাইটলি একটু ডাটা অ্যাড করে দিল, তোমার কিন্তু আর ফর্মুলা ইউজ হবে না। তুমি কি করবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলাটাই ইউজ করবে। তাহলে 20% প্লাস 20% প্লাস 20 গুণ 20 বাই 100, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটবে, তাহলে 20 যোগ 20 40 যোগ হচ্ছে 2 দোগুণে 4 কত আসলো, 44%, তাহলে 44% অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার আসবে। কিন্তু এটা তো গেল ফর্মুলা, কিন্তু আমি তো ফর্মুলা শেখাই না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। এক ব্যক্তি স্থির জলে 4 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সেই ব্যক্তির মোট 8 ঘন্টা সময় লাগে, নদীর স্রোতের বেগ কিমি পার ঘন্টায় কত, করো ট্রাই। দেখো 12 কিলোমিটার, সে মনে করো এই একটা নদী, দূরত্ব কত, 12 কিলোমিটার, তাহলে একবার যখন গেছে তখন অনুকূলে স্রোতের গতি আর নৌকার গতি অ্যাড হয় আমরা জানি, তাহলে 12 কিলোমিটার গেছে তার গতিবেগ তো 4 যোগ স্রোতের গতি মনে করো ওয়াই, এই প্লাস আবার 12 কিলোমিটার, সে প্রতিকূলে যখনই যাবে তখন তার গতির থেকে স্রোতের গতিটা বিয়োগ হবে, তাহলে 4 বিয়োগ ওয়াই ইকুয়াল টু, এখানেও টাইম, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছো টাইম, এটাও টাইম, কত সময় নিচ্ছে, 8 ঘন্টা। এবার 1 নম্বর পয়েন্ট, মোস্ট অফ দ্য জায়গায় তোমরা অপশন পুট করে করে ওয়াইয়ের জায়গায় দেখতে পারো, কিন্তু আমি তার থেকেও ইজি কিছু দেখাই। এখানে যে ডিস্টেন্স 12 কিলোমিটার আছে না, 12 কিলোমিটার, 12 কিলোমিটারকে ফ্যাক্টর করে দাও 6 × 2, 6 × 2 = 12, 6 × 2 = 12, তাহলে এই পুরো পার্টটা যদি 6 হয়, এই পুরো পার্টটা যদি 6 হয়, এই পুরো পার্টটা যদি 2 হয়, তাহলে 4 তো এখানে আছে, ওয়াই এর জায়গায় কত রাখবে যে 6 পাবে, তুমি বলবে যে দাদা 2 বসিয়ে দাও, ঠিক আছে, এখানে 4 তো আছে, 4 থেকে ওয়াই এর জায়গায় কত রেখে বিয়োগ করব যে 2 পাবো, তুমি বলবে যে দাদা 2 বসিয়ে দাও,
তাহলে এখানেও ওয়াই, এখানেও ওয়াই, এখানেও দুই স্যাটিসফাই করলো, এখানেও দুই স্যাটিসফাই করলো, সরি। তাহলে যদি স্যাটিসফাই করে সিক্স দিয়ে একে যদি কাটো দুবার, দুই দিয়ে যদি একে কাটো ছয়বার, তাহলে সিক্স প্লাস টু কত পাবো? এইট। তাহলে ওয়াই এর মান কত আসলো? দুই। তাহলে সিম্পল তোমার দুই অ্যান্সার লজিক্যালি। এবার কোশ্চেন তোমাদের অপশনও চেক আউট করতে হবে না, ম্যাক্সিমাম কি করবে বলো তো, এগুলো অপশন টেস্ট করাবে তোমাদের ম্যাক্সিমাম। নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স। এর 4 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 100 সেকেন্ড পর এ কে ধরে ফেললো, বি এর গতিবেগ কত ছিল? এক্ষেত্রেও আমাদের কিন্তু কী নেই, বি এর কোনো কিছুই জানা নেই, কিন্তু বি এরই গতিবেগটা বের করতে হবে। খুব লজিক্যাল কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন বলি আমি এগুলোকে। দেখো, এ আর বি দাঁড়িয়ে আছে, এখান থেকে রেসটা শুরু করলো। এ এখান থেকে উঠে গিয়ে 200 মিটার এগিয়ে গেল, এ এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে 100 সেকেন্ড পর যদি এ কে ধরে ফেলা হয়, সেই 100 সেকেন্ড পর্যন্ত এ চলছে। 1 সেকেন্ডে 4 মিটার যেতে পারে এ, তাহলে 100 সেকেন্ডে 400 মিটার গেছে এ, এখানে চলে এসছে। এবার এখানে এসে বি এখান থেকে শুরু করেছে, এ এখান থেকে শুরু করেছে, এখান থেকে এ এখানে পৌঁছাতে পৌঁছাতে বি এখান থেকে গিয়ে একে ধরে ফেলেছে। এ এখান থেকে এখানে পৌঁছাতে 100 সেকেন্ড সময় নিয়েছে, অর্থাৎ 100 সেকেন্ডই চলেছে। বি এখান থেকে এখানে যেতে সেক্ষেত্রেও 100 সেকেন্ড সময় নিয়েছে, কারণ বাসি পড়ল, একে এখান থেকে যাত্রা শুরু করতে হলো, বি কে এখান থেকে যাত্রা শুরু করতে হলো। সিম্পল, এটাই হিসাব। এবার আমাদের বি এর স্পিড দরকার। জাস্ট লজিক্যালি বা ভার্বালি ভাবো, এ তো এখান থেকে এই পর্যন্ত 400 মিটারই কভার আপ করেছে, কিন্তু বি কতটা কভার আপ করেছে? এখান থেকে এই পর্যন্ত এইটুকু 200 মিটার, এইটুকু 400 মিটার, তাহলে টোটাল 600 মিটার। তাহলে বি 600 মিটার কভার করেছে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। শূন্য শূন্য কেটে দাও, তাহলে 6 মিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে, এ অপশন, 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে বলে লজিক্যাল কোশ্চেন, একদমই লজিক্যাল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। রাম তার বেতনের 10% বাড়ি ভাড়াতে খরচ করে, বাকি টাকার 80% সংসারে খরচ করেন, 3240 টাকা সঞ্চয় করে থাকলে তার বেতন কত টাকা? এবার 10% অ্যাটাক করো, 10% মানে 1/10, 80% অ্যাটাক করো, 4×80 = 5×100, তাহলে টোটাল টাকা ভেবে নাও কত ভাববে, 5×10 = 50 টাকা। তাহলে 50 টাকার মধ্যে যদি 10% বা 1/10 টাকা, তার মানে কত পাবে, 5 টাকা সে বাড়ি ভাড়া দিচ্ছে, হাউস রেন্ট। বাড়ি ভাড়া 5 টাকা দিল, 50 টাকার মধ্যে 5 টাকা বাড়ি ভাড়া দিয়ে দিল, বাকি পড়ে থাকছে কত টাকা, 45 টাকা। 45 টাকার মধ্যে 4/5 বা 80% সে যদি সংসার খরচ করে, হাউস এক্সপেন্ডিচার করে, তাহলে 5×9 = 36, 36 টাকা সে কী করছে, সংসার খরচ করছে। তাহলে বাকি কত টাকা পড়ে থাকছে, 9 টাকা। কিন্তু কোশ্চেন বলেছে বাদ বাকি পড়ে থাকছে তার কত টাকা, 3240 টাকা। কত গুণ বেশি 9-এর সঙ্গে, কাটাকাটি করো, 3×9 = 27, 5×54 = 54, 0, 360 গুণ বেশি। তাহলে 50-এর সঙ্গে 360 গুণ বাড়িয়ে দাও, 0, 0, 5×6 = 30, 0, 3×3 = 15, 3×18 = 1000 টাকা, আমাদের অ্যান্সার আসবে ডি অপশন। ঠিক আছে, তো এই কোশ্চেনে তোমরা পার্সেন্ট মানে 100 ধরে নিয়ে এসে আরও জগা খিচুড়ি করে ফেলো, পরীক্ষার হলে তো আরও বেশি প্রবলেম ক্রিয়েট করে ফেলবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, কোনো ব্যক্তি একটি ব্যাংকে 30,000 টাকা রাখলো 10% বার্ষিক সুদের হারে,
এখানে 30 নয় 3000 টাকা করো, ঠিক আছে? 3000 টাকা রাখলো। যদি লোকটি টাকা ব্যাংকে না রেখে পোস্ট অফিসে রাখতো তবে একই হারে চক্রবৃদ্ধি সুদ পেত। 3 বছর পর ব্যাংক ও পোস্ট অফিসের সুদের পার্থক্য কত টাকা হবে ফাইন্ড করতে হবে। টাইমটা কত বছর? 3 বছর। রেটটা কত? 10%। তাহলে 10-এর আমরা কিউব যদি করি তাহলে প্রিন্সিপাল ভেবে নিচ্ছি কত টাকা, 10-এর কিউব মানে 1000 টাকা। এবার ফার্স্ট ইয়ার গেলে সরল সুদ পাচ্ছ, সেকেন্ড ইয়ারেও সরল সুদ পাচ্ছ, থার্ড ইয়ারেও সরল সুদ পাচ্ছ। 1000 টাকার 10% বা 1/10 যদি করো কত টাকা পাবে? 100 টাকা সরল সুদ পেলে। এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে যখনই যাবে চক্রবৃদ্ধি সুদ আবার 1/10 মানে 10 টাকা পেলে, যখনই থার্ড ইয়ারে যাচ্ছ এর উপরে 1/10 10 টাকা পেলো, এর উপরে 1/10 10 টাকা পেলে, এর উপরে 1/10 1 টাকা পেলে। কত টাকা পেলে? 1 টাকা পেলে। এবার তুমি ভাবো সরল সুদ তো এই 3 বার যেটা 100 লিখলে এটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কি? এ পুরোটা চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? পার্থক্য কোনগুলো করছে? পার্থক্য করছে এই যে যে 4টে ডাটা, 1, 2, 3, 3 10 30 আর 1 31 টাকা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে একমাত্র 31-এর মাল্টিপল তুমি যদি তাকাও একমাত্র সি ছাড়া, এই 31-এর মাল্টিপল কিন্তু কোথাও নেই, কোনো অপশানে নেই, তাহলে চোখ বন্ধ করে মার্কিং করে দাও। এবার যদি তুমি বলো যে দাদা আমাকে একেবারেই দেখাতে হবে, তাহলে সেটাও দেখো। আসল কিন্তু 1000 টাকা নয়, আসল কত হাজার টাকা? আসল 3000 টাকা, 3 গুণ বেশি। তাহলে সিম্পল 31-এর সঙ্গে 3 গুণ করে দাও, 93 টাকা তোমার কী আসবে? অ্যান্সারই চলে আসবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 9। ইউ, ভি এবং ডাব্লু 3টি পাইপ একটি ট্যাঙ্ক ভর্তি করে 3 ঘন্টায়। ডাব্লু ভি এর দ্বিগুণ কর্মক্ষম, আবার ভি ইউ এর দ্বিগুণ কর্মক্ষম। তাহলে ইউ পাইপটি একা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে? ক্লিয়ার? কত ঘন্টা সময় নেবে সেটা ফাইন্ড করতে হবে। তো লজিক্যালি যদি আমরা এগোই রেশিওতে, ইউ, ভি, ডাব্লু এই 3 জনই আছে, ডাব্লু ভি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে ভি যদি 1 লিটার ভরতে পারে, ডাব্লু দ্বিগুণ মানে 2 লিটার ভর্তি করছে, আবার ভি ইউ এর দ্বিগুণ কর্মক্ষম, ভি ইউ এর দ্বিগুণ কর্মক্ষম, ইউ যদি 1 লিটার ভর্তি করে ভি 2 লিটার ভর্তি করছে। এবার এই ক্ষেত্রে না লজিক্যালি এখানে হচ্ছে মুশকিল, ভি এখানে একই ব্যক্তি, এখানে 1, এখানে 2 লিটার ভরছে আলাদা, তাহলে এর সঙ্গে দ্বিগুণ করে দাও, তাহলে এক্ষেত্রেও 2 লিটার ভরলো, এক্ষেত্রেও 2 লিটার ভরলো, এখানেও দ্বিগুণ, তাহলে 1:2, 2:2, 2×4। তাহলে 3টে পাইপের আমরা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, তারা পাইপ 3টি কী স্পিডে ভর্তি করতে পারে সেটা আমরা পেয়ে গেলাম। এবার তুমি ভাবো এখানে রয়েছে 3 ঘন্টায় একত্রে পূর্ণ করে, তাহলে 3টি পাইপ যদি একত্রে দেখি 4 আর 3 = 7 লিটার করে 1 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 7 লিটার করে যদি 3 ঘন্টা পর্যন্ত চলে তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যায়, তাহলে 3×7=21 লিটার ট্যাঙ্কটার ক্যাপাসিটি পেয়ে গেলাম। কোন পাইপের বলেছে? ইউ পাইপের বলেছে। ইউ পাইপ 1 ঘন্টায় 1 লিটার পূর্ণ করতে পারে, তাহলে 1 করে ইউ পাইপটা কত সময় নেবে? 3×7=21 ঘন্টাই সময় নেবে। সিম্পল, এটাই আমাদের অ্যান্সার, দ্যাট ইজ ডি অপশন, ঠিক আছে? এক্সট্রা তো কোনো কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেনে আসি। আসো ভাই, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 20 স্কোয়ার = 2870 হলে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এইভাবে 40 স্কোয়ার পর্যন্ত কত? তোমার এখানে বেসিক
কনসেপ্ট কোনো কিচ্ছু জানতে হবে না, তোমাকে যে টুইস্টটা দেব সেই টুইস্টটাই যদি মাথায় রাখতে পারো তুমি পরীক্ষার হলে ফো মেরে উত্তর করে আসবে। যখনই দেখো যে এখানে এক থেকে শুরু হয়েছে আর এখানে যেটা থেকে শুরু হয়েছে এই ফার্স্ট টার্মটা নিয়ে আসবে, ফার্স্ট টার্মটা নিয়ে আসবে, কত আছে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কত 4। এই ফার্স্ট যে ডাটাটা এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1870, 1870, তাহলে 4 × 1870 করে দাও তোমার অ্যান্সার 0, 4 × 7 = 28। একমাত্র দেখো লাস্টে দশক পর্যন্ত 80 এ অপশন একটা অপশনেই আছে, তাহলে সিম্পল তোমার এ অপশন। এটা তোমাকে টুইস্ট দিলাম মাদুলি বলে, আমি কিছু কিছু কোশ্চেনে পার্সোনালি মাদুলি দিয়ে দিই, এনাফ। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11। মান নির্ণয় করতে হবে 2, 4, 6 এভাবে চলছে 30 পর্যন্ত, 2, 4, 6 যোগ এভাবে তোমার যোগ করতে হবে আপ টু কত পর্যন্ত 30 পর্যন্ত। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে কি না জোড় সংখ্যার সিরিজ। যদি আমরা জোড় সংখ্যার সিরিজ হয় 2n মানেই 30 দেখাতে পারি, তাহলে 2n এর মান যদি 30 হয় তাহলে n এর মান কত 15। n মিন্স যতগুলো টার্ম আছে, তাহলে 2 থেকে শুরু করে 30 পর্যন্ত যদি সমস্ত জোড় সংখ্যা আমি লিখতে যাই কতগুলো সংখ্যা লিখতে হবে 15টা সংখ্যা লিখতে হবে। এবার প্রথম সংখ্যা 2, প্রথম সংখ্যা কত 2 যোগ লাস্ট সংখ্যা 30, কটা সংখ্যা যোগ করলাম 2টো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কত আসছে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ কত পাবে 16। অ্যাভারেজ 16 মিনিং কী বোঝাচ্ছে, প্রত্যেকটা সংখ্যার মাথা পিছু মান 16 করে, তাহলে এক একটা সংখ্যার মান যদি 16 করে হয়, সংখ্যা যদি 15টা থাকে তাহলে একটা সংখ্যার মান 16টা, 15টা সংখ্যার মান কত হবে 16 × 15 করে দেব, তাহলে সিম্পল কত চলে আসবে 240, 16 × 15 কত 240, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার আসবে। সিম্পল অ্যাভারেজ করো, নাম্বার অফ টার্ম গুণ করে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এটাই তো, আচ্ছা 12 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে বিষাক্ত প্রশ্ন। কেন বলছি সেটা, বিষাক্ত প্রশ্ন কেন সেটা বলছি, এক ব্যক্তি 24,250 টাকা ব্যাংক থেকে ঋণ নেয় এবং 9 বছর পর, কত বছর পর 9 বছর পর তাকে আসলের 162% সুদ দিতে হয়, তাহলে ব্যাংক কত সুদের হারে ঋণ দিয়েছিল। এবার বিষাক্ত কোশ্চেন কেন বলছি তার কারণটা হচ্ছে এই, তুমি ভাববে যে এখন আমি কি করে এগোবো, কিন্তু তুমি ভাই ফর্মুলা মুখস্থ করতে করতে তুমি সে নিজের গাইডে হোক বা যেখান থেকে আছো, অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় তো ফর্মুলা ফর্মুলা করে একদম মস্তিষ্ক জিকের মতন ভাবিয়ে তুলছে, অঙ্ক মানে জিকে, তাই না? তুমি যদি ফর্মুলা মুখস্থ করতে যাও অঙ্ক মানেই তো জিকে, গর্ধবের দল গোধাকার, তাহলে হবে না কেন এরকম? তুমি সিম্পল ভাবো, আবার অনেক গর্ধব কী করবে এই 24,250 টাকাকে 162% সুদ মানে ওটা নিয়ে অ্যাটাক করা শুরু করে দেবে, আসল তো এটা কী দরকার ভাই? 162% মানে কত 81/50, বলেছে আসলের 162% সুদ হয়, আসল ইজ টু ইন্টারেস্ট, আসল যদি আমার 50 টাকা হয় সুদ আমার কত টাকা 81 টাকা, এই ভগ্নাংশ থেকে আমি কী পাচ্ছি, আসল যদি আমার 50 টাকা হয় সুদ আমার কত টাকা 81 টাকা। এই যে যে 81 টাকাটা সুদ, এই 81 টাকাটা সুদ কত বছরের পেলে 9 বছরের, তাহলে প্রত্যেক বছরে সুদ কত টাকা 9 টাকা, 9 বছরে যদি 81 টাকা সুদ হয় তাহলে প্রতি বছরে কত টাকা সুদ 9 টাকা সুদ, তাহলে সিম্পল 9 টাকা সুদ হচ্ছে তোমার ইনভেস্ট কত টাকা 50 টাকা × 100 কত, তাহলে এটাই তোমার রেট পার্সেন্ট, 50 × 2 = 100, 9 × 2 = 18% তোমার সুদের হার, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। এবার সলিউশন তো শর্ট ফর্ম দেখলেই কনসেপ্ট ভাবে,
আরও শর্ট ফর্ম করে দিই। দেখো, টাইমের সঙ্গে রেটের একটা সম্পর্ক আছে সুন্দর, কি না দুটোই গুণে গুণে চলে, গুণের মাল্টিপলেই চলে। তাহলে নয় যখন একটা সংখ্যা, তিন নয় কীরকম টাইপের, একমাত্র দেখো নয় দিয়ে কাটা যাচ্ছে 18, কিন্তু এইটা একমাত্র এখানেই বোঝাচ্ছি, যদি এক্ষেত্রে আমার আরও একটা অপশন চলে আসতো নয়ের মাল্টিপল, তাহলে কিন্তু এটা আমি করতে পারতাম না, কখনোই পসিবিলিটি হতোই না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ হচ্ছে, অনেকেই ক্লাস ছেড়ে চলে গেছে লাস্ট কোশ্চেন দেখার পরে, আমিও এক্ষুনি চলে যাব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি মনে হয় যে ক্লাসটি থেকে দাদা এক্সেপশন কিছু দেখালো শেখালো, তাহলে ডেফিনেটলি তোমার ঘনিষ্ঠ একদম বুঝতে পারলে, যাদের পড়াশোনার ধাতই নেই, মানে কি তারা পড়াশোনা কি জিনিস বোঝেই না, তোমাদের একটা ছোট্ট একটা টুইস্টের কথা বলি। কীরকম টুইস্ট দেখো, এক হাতে যদি নরম কাদা নাও, আর এক হাতে গোটা একটা ইট নাও, এবার গোটা ইটটা তুমি ওজন রাখতে পারবে না, কাদাটা যতটা না তুমি ধরে রাখতে পারবে, গোটা ইটকে তুমি হাত দিয়ে কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো শেপ দিতে পারবে না, কিন্তু কাদাটাকে দিতে পারবে, তাই তো? দুটো ডিফারেন্স আসছে। এবার দেখো, যদি তুমি ইটটাকে আপাতত ছেড়ে দাও, ইটটা কিন্তু ওই কাদাটা থেকেই তৈরি হয়ে মজবুত হয়ে গেছে, ওর আর কোনো শেপ দেওয়ার জায়গা নেই, আর কাদাটা এখনও তুমি শেপ দিতে পারবে, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এখানেই হচ্ছে, ইটটা তারা মজবুত হয়ে গেছে কীরকম যেন রিয়েল লাইফে, বাস্তব লাইফে, যারা নিরক্ষর। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের যদি তাকাও, 10 কোটি লোক, 10 কোটির মধ্যে কি সমস্ত মানুষই শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে? নেই। কিন্তু তোমার মধ্যে আছে, তুমি পড়তে জানো, লিখতে জানো, তারপরে তোমার নিজের গাফিলতিতে, নিজের খাটনির অভাবে যদি তুমি চাকরির পরীক্ষাতে পিছিয়ে পড়ো, এর দায়ভার কে নেবে? তাহলে তুমি হচ্ছ কাদামাটি, যাকে দিয়ে একজন সঠিক গাইডার যদি পাওয়া যায়, সেই সঠিক গাইডার তোমাকে নিয়ে যা খুশি বানিয়ে, ইটের শেপ হোক বা পাথরের শেপ হোক বা কোনো মূর্তির শেপ হোক, সেটা দিতে পারবে। ক্লিয়ার? এটা বুঝতে হবে যে 9 কোটি 10 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু অক্ষর জ্ঞান বা শিক্ষিত নয়, তাহলে তারা তো কিছুই করতে পারছে না, তারা কি না ব্যক্তিগত লাইফ, রিয়েল লাইফে তারা চলছে। তুমি পড়াশোনা শিখেছো, অক্ষর জ্ঞান তোমার মাঝে এসছে, তুমি লিখতে পড়তে বলতে জানো, তাহলে তুমি যদি পিছিয়ে থাকো সমস্ত কিছু দেখার পরেও না জেনে, তোমার কাছে প্রশ্ন আসছে, তুমি দেখছো, পড়ছো, চেষ্টা করছো, এবার তোমার প্রয়োজন কি? ওই মাটিটাকে নিয়ে সঠিক একটা আকৃতি দিতে পারবে একমাত্র একটা সঠিক গাইড। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।